নাসিমা বেগম কয়রার মহারাজপুরের বাসিন্দা। কয়েক দফা নদী ভাঙন আর প্রাকৃতিক দুর্যোগে সব হারিয়ে এখন আশ্রয় মিলেছে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের উপর। মাথা গোজার শেষ ঠাইটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা করেছে সুপার সাইক্লোন আম্পান। তবে এ যাত্রায় ঘরবাড়ি ক্ষতবিক্ষত হলেও একেবারে গৃহহীন হননি তিনি। কেবল নাসিমা নন, আম্পানের আঘাতে কয়রার ভঙ্গুর বেড়িবাঁধের 11টি জায়গায় ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে এই উপজেলার কমপক্ষে 1.5 লাখ মানুষ, আর্থিক ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষী ও কৃষকরা। আনুমানিক 400 মেট্রিক টন চিংড়ি, 700 মেট্রিক টন সাদা মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক মূল্য 50 কোটি টাকার উপরে। 4টি ইউনিয়নের বিভিন্ন জায়গা, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। সাধারণ মানুষ এখন অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। নামাজ পড়বে, ঈদের নামাজ করবে, কোনো কিছু কোবালে নেই ভাই, খুব দুরবস্থা। পানি উন্নয়ন বোর্ড বলছে টেকসই বেড়িবাঁধের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। টেকসই বাঁধ তৈরিতে কখনোই পর্যাপ্ত বরাদ্দ মেলে না, তাই খুলনা ও সাতক্ষীরা এলাকার 994 কিলোমিটার বাঁধে জোড়াতালি দিতে হয় সারা বছর। এই বাঁধ মেনটেন্যান্সের জন্য আমাদের যে বাৎসরিক যে বরাদ্দ দেয়, এটা কোনো বরাদ্দ নিয়মিত কোনো বরাদ্দ আসে না। এখন যে বরাদ্দগুলো আসে সেটা হলো হঠাৎ করে কোনো জায়গায় যদি ভেঙে যায়, তাহলে সেটা হলো ইমার্জেন্সি বেসিসে ওখানে আমাদের সাময়িক মেরামত করা হয়। উপকূলীয় এলাকার মানুষ চায় টেকসই বাঁধ, 60-এর দশক থেকে যা আজও তৈরি হয়নি, তাই প্রতি প্রাকৃতিক দুর্যোগে প্রাণ ও সম্পদহানি এড়াতে পারছেন না তারা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।